سيد الأنبياء المكرمين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أجمعين نحمد ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাল্লাল্লাহু উৎসাহ করুন, মহাপত শহীদ রসুলের উপর দরুদ পাঠ করুন। মহান রব্বুল আলামিন নিজের সাথে দিন আর রসুলের প্রতি দরুদ পাঠ করি বলে কুরআন করিম মতে প্রত্যেক উম্মত মুহাম্মদিল্লাহ আর রসুলের জীবনে একবার দরুদ পড়ার ফরজে মহান সুবহান, যেহেতু কুরআন যে আল্লাহ রসুল দরুদ করিবেন না বিলিয়ে সালাম পাঠ করিবেন না বিলিয়ে আল্লাহ আদেশ দিবে মহান সুবহান আল্লাহ, আল্লাহর আদেশ মানুষ তুমি পালন করার নাম ফরজ, হবার করিব হদিন করিব অতক্ষণ করিব নির্দিষ্ট করে নেওয়া হয় যে আল্লাহ একবার করিলে করছে না জানি ব্যাক হন সুবহান আল্লাহ, বেশি বেশি করে না বলতে আল্লাহ শুনু ব্যাক হন সুবহান আল্লাহ আল্লাহ আর রসুল দরশরি আয় তো ঘরের ঘরে আর ফারস তকর লই রে ফরগিও ফরিদে এখন আয় ঘরে আসি ব্যাক হন সুবহান আল্লাহ তোর আর রসুল প্রতি কি করে বেশি বেশি দরুদ করেন না বেশি বেশি রসুলের প্রতি সালাম বর্ষণ করেন না এবং আল্লাহ আল্লাহর পক্ষ তুমি যে আল্লাহ রসুলের মধ্যে রহমত বর্ষণ করে হার ভক্তর মধ্যে আল্লাহ আর পক্ষ রসুলের দরবার নিধি সালাত ও সালাম দরুদ শরীফ পাঠে গেলাই আল্লাহ আর আদেশ দিবে কহ সুবহান আল্লাহ সালাত মুহাম্মদ মুস্তাফা I'm
কোরআন না মানে
কোরআন মানে দিন কোন শ্রেণীর লোক ইন যারা মুসলমান হয়ে সাইজ না কি তার অধীন আর সংবিধান জিবা আল্লাহর বরকত নাই সেটা এই সংবিধান দিবে মানে মানে শুধু একমাত্র মুসলমান হওয়ার ব্যাগ হবে সুবহানাল্লাহ মাম তো দাদ মুসলমান কোরআন মানে কোরআন মানে লিদের হয় তো মুসলমান এমন প্রত্যেক মুসলমান কি প্রত্যেক মুসলমান কি মুমিন হতে দিব প্রত্যেক মুসলমান কি ওলি হইব নিজে মহব্বত করিলে এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে জিকির করতে তো নিজের জিন্দেগি না আড়াইলে যদি শুধু আল্লাহর স্মরণ নেজি আল্লাহ কি জিকির করে বন্ধু হই রে চাই দিবে রে কখন সুবহানাল্লাহ তা আল্লাহ আমার বুঝিব তৌফিক দান করো আর হুজুর উপস্থিত হই প্রধান যদি বিচার হয় সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বুল দুরন্ত নাইছো আই সময় নষ্ট হলো কিন্তু আই যে সময় নূর কোরআন আয়াত করিমা জিবে সুনর নবুদ বা ফারর নবুদ সামান্য হইলেও কিন্তু আল্লাহর কালাম হলো শিরকের সামান্য নয় ব্যাপক আল্লাহর কালাম হলো শিরকের সামান্য অন্যান্য মানতিক দিয়ে অন্যায় কদ আফলাহাল মুমিনুন ওই মুমিনার সফল খামি ওই মুমিনার কলর জীবনে সত্য কথা হইয়ে যেই মুমিনে নিজের নামাজ রে নিজের সালাত রে হেমাজ রে বিভাগ হ সুবহানাল্লাহ নম্রভাবে যেভাবে আল্লাহ দরবার মত অনর ফয়জন ওইভাবে মত হইল যে সালাত আদায় করি কি এবং আল্লাহ আদেশ মান্য করি কি আল্লাহ যেভাবে হইয়ে আমি জীবন গঠন করি কি ইয়ে মৃত্যুতে নিজের জীবনের অতিবাহিত করি কি ব্যাগ হল সুবহানাল্লাহ তো আই ইয়ে লম্বা করে বুঝু লাগে ইখলি আই এক মিনিট একটা হঠাৎ বুঝে বিচার যে আল্লাহ যে আর নামাজ মাধ্যমে আর দিয়ে দেন নামাজ ইয়ার এবং কি করো কুরবানিও দাও কিন্তু আবার আর নবীরা আর জায়গায় এই রহ দাও আকি মুসা নমাজ কায়েম করো নবীর হাতে দুনিয়া নেজি নমাজের প্রতিষ্ঠা করেছো প্রতিষ্ঠা করে করে নিয়ে আমি রসুল 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 আল্লাহ এলান করে দিয়ে দে আল্লাহ তো রসুল আল্লাহ নমাজ পৃথিবীর জগতে তৈরি করে দে কায়েম করে দে তা আর রসুল হতে আর আল্লাহ যাচ্ছে নাকি আর নমাজ কায়েম করতে হই আর উম্মতরও হই নমাজ কায়েম করে করে এক কথা সুবহানাল্লাহ আর নমাজ শেষ হই না বলি করি কায়েম করতে হই আল্লাহ হই আই নিজে নামাজ করিলে মাসাতা ইয়ের দ্বারা আর হর বাহাদুরি নয় আর বাহাদুর ওই সময় হইব আর বাবু যদি আর বন্ধু অফলাফল বন্ধু করল যদি আয় নামাজের খাতার দাঁড়িতে নামাজ তুই আর আগে ভিতরে দিকে দিলে ফিরে হামাম কি ফিরে হামাম যদি বেনামাজ দিলে নামাজ বাড়ো নামাজ একমাত্র শিখিয়ে দিতে দিলে একমাত্র কিরণ হাসানের ফিরিজ প্রতিষ্ঠা করে তৈরি করে না ওদের তো আমরা কিরণ দেয় আর সারা দিন যদি হয় না মানুষ খাতায় তাই কারণ কি হতে কারণ যারা যারা সিনিটার ভিতরে তে ধরে গিয়ে পাশে আছে না ইতর সিনিটার আর জন্য ভিতরে তে হলো কি আর জন্য কি নিয়ে কি করে তো ফলায় করতে যে দায়িত্ব আমি দিতে হয় আহার দায়িত্ব কখন তুমি আমি আহার দায়িত্ব খাস আর যারা
কিন্তু কারণ তোমার ভিতরে যে জায়গা রয়েছে ওই জায়গাটা যদি একটু সহজ হয় মদন যদি ভিড়ে একটু সহজ হয় তোমার ভিতরে নমাজ ঢুকে দিও নমাজ দিবে সমস্ত কিছু আর রসুল হাদিস শরীফ কিন্তু জঘন্য মতো কিছুদিন পরে ওই বিয়ের হাজ লিপ্তু আছিস কিছুদিন পরে দাদা আজি বাংলাদেশের মুসলমানের মরিবদিয়ে নিশ্চয় কারণ আর
জিবের ওয়াবি হ সুন্নি হ হাফেজ হ রাফেজ হ মওদুদি হ এবং ওয়াবি হ সমস্ত মুসলমান যত বেরকা আছে নমার দেখি ওই বাকি নেই আর বাড়ি বাসকালি জেরেন্দি জমাতে আদে ওয়াহাবি মরফুর এর নজিও আরাম সুর সুর দেখি দি হত পারবিসের মাঝে আইছি এর অনুকর বাকি নেই পারবিসের মাঝে কি করে এর অনুকর নেই এবার আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।